ফ্রেন্ডস আজ আমি ডিসকাস করবো ওরি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিসিজের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের ব্যাপারে কিছু বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিনের ব্যাপারে কথা বলবো যার থেকে এই পিসিওরি ডিজিজকে কিওর করা যায় তো বাস চলো শুরু করি আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো কিংবা প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করো প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস পিসিওডির হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের কথা বলার আগে আমি একটু সহজে বলে দিই যে পিসিওডি আসলে কি তবে হ্যাঁ এই পিসিওডি মানে পলিসিস্টিং ওভারিয়ান ডিজিজ আসলে কি কেন হয় এর কজ সিমটম ডায়াগনোসিস নিই অলরেডি আমার চ্যানেলে একটি সেপারেটেড ভিডিও আপলোডেড আছে তা যদি তোমরা দেখতে চাও তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এই পিসিওডি বা পলিসিস্টিং ওভারিয়ান ডিজিজ কিন্তু আজকাল একটি খুবই কমনলি দেখতে পাওয়া যায় ফিমেলসদের মধ্যে প্রায় দশজন মহিলার মধ্যে একজনের মধ্যে দেখতে পাওয়া যায় এই পিসিওডি তো এবার আমরা জানি এই পিসিওডি কী পলি এই ওয়াটার মানে হলো একের বেশি এবং সিস্ট হলো এক ধরনের তরল পদার্থপূর্ণ অ্যাবনরমাল গ্রোথ এবং যখন এই সিস্ট ফিমেলসদের রিপ্রোডাকটিভ অর্গ্যান ওভারিতে হয় তখন এবং যার সাথে সাথে অনেক ধরনের অ্যাবনরমাল সাইন অ্যান্ড সিমটোমস ডেভেলপ করে সেই কন্ডিশনকেই কিন্তু বলা হয় এই পিসিওডি এবার আমরা জানি একটু এর কজেশনগুলো কী হতে পারে মানে পিসিওডি কেন হতে পারে সব থেকে ইম্পর্টেন্ট কজ হচ্ছে ফিমেল বডিতে মেল হরমোন অ্যান্ড্রোজেন ও টেস্টোস্টেরনের মাত্রা যখন বেড়ে যায় কিন্তু যে ফিমেলস হরমোন থাকে স্ট্রোজেন এবং প্রজস্ট্রন তার লেভেল যখন অনেক কমে যায় মানে হরমোনাল ইমব্যালেন্সের কারণে মেনলি এই পিসিওডি দেখা যায় নেক্সট হচ্ছে পারে হচ্ছে জেনেটিক্যালি মানে তার ফ্যামিলিতে তার মা ঠাকুমা বা কারোর কোনো ফিমেলসের যদি এই পিসিওডি থেকে থাকে তার থেকেও কিন্তু তার পিসিওডি হওয়ার চান্সটা থেকে থাকে এছাড়াও লাইফস্টাইল মানে লস অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইনভলভ না থাকা সেই কারণেও হতে পারে এই সমস্ত কারণে মেনলি পিসিওডি দেখা যায় তো ফ্রেন্ডস চলো এবার আমরা দেখে নিই পিসিওডির হোমিওপ্যাথিক মেডিসিন তো ফার্স্ট খুবই এফেক্টিভ এবং বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন হল ওফোরিনাম বা ওভোরিনাম এটিকে একটি কিন্তু ইউট্রাইন টনিক বলা হয় এটি একটি টনিকের মতো কাজ করে এত ভালো মেডিসিন এটি ওভলিউশন প্রসেসকে ঠিকভাবে হতে হেল্প করে ওভমকে মানে যে এগ হয় সেই এগকে ম্যাচিওর করতে সাহায্য করে এবং যদি কারোর পিসিওডি হয়ে থাকে মানে ওভারিতে মাল্টিপল সেলস ফর্ম করে গেছে বিভিন্ন সিমটম ডেভেলপস করছে পিসিওডির এবং পিরিয়ড ঠিকঠাক হচ্ছে না অনেক দিন অনেক মাস তিন থেকে মাস পর্যন্ত পিরিয়ড হচ্ছে না পিরিয়ড গ্যাপ মিস হয়ে গেছে সেই সমস্ত কন্ডিশনে কিন্তু ওফোরিনাম একটি খুবই এফেক্টিভ মেডিসিন এর সাথে সাথে যদি কারোর পিসিওডি থেকে থাকে এবং তার প্রেগনেন্সিতে প্রবলেম হচ্ছে ট্রাই করছে বাট সে প্রেগনেন্সি হচ্ছে না সেই কন্ডিশানও কিন্তু ওফোরিনাম বা ওভোরিনাম একটি খুবই এফেক্টিভ মেডিসিন তো ফ্রেন্ডস ওফোরিনাম বা ওভারিনাম যে কোনো একটি নামেই তোমরা এই মেডিসিনটিকে হোমিওপ্যাথিক মেডিকেল স্টোরে পেয়ে যাবে তো এই মেডিসিনটির টু হান্ড্রেড পোটেন্সি নিতে হবে প্রতিদিন সকালে খালি পেটে ওয়ান ড্রপ করে এই মেডিসিনটি খেতে হবে আর খাওয়ার পরে বা আগে আধ ঘন্টা কিছু খাওয়া যাবে না তোমরা এইভাবে খেয়ে দেখো তোমাদের খুবই এফেক্টিভ রেজাল্ট মিলবে নেক্সট মেডিসিন হলো পালসিটিলা পিসিওডির জন্য পালসেটেলা এই ফেমালস রেমেডিটাও কিন্তু খুবই অ্যাক্টিভ এফেক্টিভ মেডিসিন যদি পিসিওডি কোনো মহিলার হয়ে থাকে এবং তার জন্য মেনসেস অনেক সাপ্রেসড হয়ে যায় মানে অনেক দিন মেনসেস হচ্ছে না কখনো ঠিক টাইমে হয় না অনেক ইররেগুলার মেনসেস হয় অনেক দিন পর পর পিরিয়ড আসে এই কন্ডিশনে পালসেটিলা একটি খুবই এফেক্টিভ মেডিসিন এর সাথে সাথে যদি কোনো ফিমেলসের পিসিওডির জন্য ইনফার্টিলিটির মতো সিমটমসও দেখা যায় তা সেই কন্ডিশনেও কিন্তু পালসেটি একটি খুবই এফেক্টিভ মেডিসিন তো পালসেটিলার থার্টি সি এইচ বা নিলে হচ্ছে দিনে তিনবার করে কিছু দিনের জন্য নিতে হবে আর আরেকটা করা যেতে পারে পালসেটিলার মাদার টেনচার পোটেন্সি প্রতিদিন সকালে খালি পেটে হাফ কাপ জলে ট্রেন ড্রপস দিয়ে সেটা প্রতিদিন খেলে কিন্তু এই পিসিওডির সমস্যাও ঠিক হয়ে যাবে নেক্সট মেডিসিন হলো পিসিওডির জন্য সিপিয়া ফিমেলসদের যদি পিসিওডি হয়ে থাকে এবং তার জন্য ফেশিয়াল হেয়ার গ্রোথ অনেক বেশি হয়ে গেছে স্পেশালি তার চিনে তার আপার লিপের ওপরের জায়গাটায় অনেক বেশি লোম দেখা গিয়েছে লোম উঠেছে এবং পিরিয়ডস কখনো অনেকই ইরেগুলার হয়ে গিয়ে থাকে কখনো ঠিক টাইমে হয় না অনেক লেটে লেটে হয় এই কন্ডিশনের জন্য কিন্তু সিপিআর একটি খুবই এফেক্টিভ মেডিসিন সিপিআর থার্টি সিএচ পোটেন্সি দিনে দুবার করে ওয়ান ড্রপস করে খেতে হবে তার থেকে যুদ্ধকে এই সমস্যা অনেক ভালো হবে মেডিসিন হলো থুজা অক্সিডেন্টালিস পিসিওডির কারণে ফেশিয়াল এবং বডির হেয়ার গ্রোথ যদি অনেক বেশি হয়ে গিয়ে থাকে এবং শরীরের কোন যদি সিস্ট হয় মানে কোনো সিস্টের মতো অ্যাবনরমাল গ্রোথের জন্য কিন্তু থুজা একটি খুবই এফেক্টিভ মেডিসিন এবং এর সাথে সাথে যদি পিরিয়ডস অনেক লেটে হয় এবং পিরিয়ডস হওয়ার সময় তার লেফট ওভারিতে সেই ভিজিয়ানে অনেক বেশি পেন হয় এই কন্ডিশনেও কিন্তু থুজা একটি খুবই এফেক্ট এফেক্টিভ মেডিসিন থুজার থার্টি সিজ পোটেন্সি দিনে দুবার করে খেলে খুবই এফেক্টিভ রেজাল্ট মিলবে নেক্সট মেডিসিন হলো পেসিওডির জন্য এপেস ম্যালিফিকা ওভারেতে যদি সিস্ট হয়ে গিয়ে থাকে পিসিওডির জন্য এবং ওই কারণে পিসিওডি বা সিস্ট হওয়ার জন্য লোয়ার প্যালভিক রিজিয়ানে অনেক পেন হয় অনেক বেশি পেন হচ্ছে টয়লেট করা যাচ্ছে না এই কন্ডিশনে বা পিসিওরির সিমটমসগুলো ডেভেলপ করেছে এই কন্ডিশনের জন্য এপিস মেলিফিকা একটি খুবই এফেক্টিভ মেডিসিন এপিস মেলিফিকার থার্টিসিএজ প্রোটেন্সি দিনে দুবার করে খেলে কিছু দিনের জন্য অনেক এফেক্টিভ রেজাল্ট মিলবে তো ফ্রেন্ডস এই হয়ে গেল ফাইভ বেস্ট মেডিসিন ফর পিসিওডি তো তোমাদের যদি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের মতো এই রকম কন্ডিশন হয়ে থাকে তো তোমরা তোমাদের সিম্পটম ওয়াইজ এই মেডিসিনগুলোকে ট্রাই করতে পারো তবে হ্যাঁ তোমরা যদি ডক্টরের সাথে কনসাল্ট করে করো তাহলে তোমাদের জন্য সেটা বেশি ভালো হবে তো আজকের মতো আমি এখানেই শুরু শেষ করলাম আর তোমাদের যদি আমার এই ভিডিওটিকে হেল্পফুল লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দিও আর আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভস যদি কারোর এই পিসিওডির সমস্যা থেকে থাকে তো তাদের সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো বাই ফ্রেন্ডস আর হ্যাঁ লাস্টে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো